ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়, সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। আর সোজা সুজি স্বর্ণালী, একেবারে শহরের সীমানা ছাড়িয়ে 42টা কেন্দ্রের অন্যতম আরো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে বাঁকুড়া, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটের পারদ তুঙ্গে সকাল থেকে প্রচারের ছবি দেখিয়েছি আমরা। কিন্তু ঘটনাচক্রে শুধুমাত্র প্রচারের ছবি নয়, একই সঙ্গে বেশ কিছু বাস্তব মাটি, সেই মা মাটি মানুষের ছবি উঠে এলো এক এক করে। কারণ একই দিকে যেখানে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভরপুর প্রচার চালাচ্ছেন বিজেপির প্রার্থী সুভাষ সরকার, ডক্টর সুভাষ সরকার, ঠিক সেখান থেকেই সেখানেই আজ ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন বাঁকুড়া থেকে, তিনি তার প্রচার সারলেন, এবং সেই কারণে বারবার প্রচারে উঠে এলো বাঁকুড়ার কথা। কি দিনই বাঁকুড়াকে, কি দিনই! রাস্তা দিয়েছি, জল দিয়েছি, বিশ্ববিদ্যালয় দিয়েছি, ট্রেন লাইন দিয়েছি, বাঁকুড়াকে কি দেননি তিনি? সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়েছেন। যদিও বিষয় হচ্ছে কোনো একজনের কিছু দেওয়া না দেওয়ার উপর নির্বাচন বা সরকার নির্ভর করে না, যখন কেউ কিছু দেয় মানে তখন সরকারের তরফ থেকে কিছু দেওয়া হচ্ছে, সরকার মানে কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের জন্য নয়, যারা তাকে ভোট দিয়েছেন তাদেরও সরকার, যারা তাকে ভোট দেননি তাদেরও সরকার। মুখ্যমন্ত্রী যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা তৃণমূল কংগ্রেস করেন না, কংগ্রেস সিপিএম বা বিজেপি করেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা কোনো রাজনৈতিক দল করেন না তাদেরও মুখ্যমন্ত্রী, যারা 5 বছর পর নোটাই গিয়ে ভোট দেন তাদেরও মুখ্যমন্ত্রী, যারা ভোটের দিন ঘুমোন ভোটই দেন না তাদেরও মুখ্যমন্ত্রী, আর যারা ঘটনাচক্রে স্বর্গ থেকে নেমে এসে নাকি ভোট দিয়ে যান সেই ভূতেদেরও মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্যা হয়ে যায় যে এই প্রকল্পগুলো যদি ঠিক রকম স্বর্গ থেকে নেমে এসে ভোট দেওয়ার মতো প্রকল্পের সুযোগ সুবিধাও যদি এরকম ভূতের ঘরে বা স্বর্গীয় লোকজনের উদ্দেশ্যে সেটা শ্রদ্ধার্ঘ্য হিসেবে চলে যায় তাহলে মুশকিল কোথাও। কারণ কি দিনই বলার পর এত এত প্রকল্প, এত এত ভাতা, যে নামগুলো গড়গড় করে মুখস্থ করে বলতে পারে তৃণমূল কংগ্রেসের এ টু জেড সবাই, যদি বাস্তব ছবিটা দেখতে হয় তাহলে দেখা যায় যে 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 কেন্দ্রে প্রচার করতে যাচ্ছেন সেই সেই কেন্দ্র থেকে এমন হাজার একটা অভিযোগ উঠে আসছে। যদি সত্যি সত্যি কি দিনই বলতে গিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে হয় তাহলে বলতে হয় যে যদি সত্যি সবকিছু দিয়ে থাকেন, প্রথমত হচ্ছে যে সবকিছু সুযোগ সুবিধা প্রকল্প দেবে এটাই প্রত্যাশিত, কিন্তু সেই প্রকল্পের মধ্যে আমার তোমার হয় কি করে? যদি সত্যি সত্যি সবকিছু দিয়ে উজাড় করে দেন তাহলে মানুষও তো উজাড় করে ভোট দেবে, তাহলে তার আগে হুমকি, থ্রেট, ভয় দেখানো এগুলো আসছে কোত্থেকে? অন্য কোনো দল জিতে গেলে, অন্য কোনো দল যদি লিডও পায় তাহলে সেই সেই জায়গায় প্রকল্প বা ভাতায় কাটছাট হয় কি করে? ভোটের আগেই বলে দেওয়া হয় কেন যে যারা যারা যে যে কেন্দ্রে জোড়াফুল ফোটাবেন সেই সেই কেন্দ্রে আবাসের টাকা হোক, ভাতার টাকা হোক, লক্ষ্মীর ভাণ্ডার হোক, সব থেকে আগে গিয়ে পৌঁছবে, এটা কি করে বলে দেওয়া সম্ভব হয়? মানে যে যে কেন্দ্রে বিরোধীরা জিতবেন সেই কেন্দ্র তাহলে প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে না? যদি কি দিনই বলতে হয় তাহলে নির্বাচনী প্রচারে এসে ধর্মীয় সুরসুরি, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করতে হয় কেন? এরকম অনেকগুলো প্রশ্ন তুলে ধরবো। তবে তার আগে দেখাই যে জায়গা থেকে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সারলেন, সেই বাঁকুড়ার বেশ কিছু গ্রাম যেখানকার মানুষজন তারা তাদের কথা তুলে ধরছেন, এবং ঘটনাচক্রে এটাও বিষয় যে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না যে প্রকল্প কি করে তোমার আমার হয়ে যায়, ভাতা কি করে তোমার আমার হয়ে যায়, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ। অপরাধ বোধ হয় যে ভোটটা তারা বিজেপিকে দিয়েছেন, আর সেই অপরাধের জন্যই বোধ হয় সেই গ্রামে ভান্ডার হোক, ভাতা হোক, জল হোক, কল হোক, মাথার ছাদ বা আবাস হোক, সেখানে ওই তুমি আমি চলে আসে। কারণ সেখান থেকে তো লিড পাওয়া যায়নি, সেখান থেকে তৃণমূল কংগ্রেস জেতেনি, অতএব যেখান যেখান থেকে লিড পাওয়া যায়নি, যেখান যেখান থেকে তৃণমূল কংগ্রেস জেতেনি, বা যারা যারা ঘটনাচক্রে বিজেপিকে ভোট দিয়েছেন
তাদের অন্য রকমের হিসেব নিকেশের মধ্যে ফেলা হয়। তো অথেপ কি দিনই, এই কি দিনইটা বোধ হয় বাঁকুড়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট খাটে না, বা আরও অনেক অনেক জায়গার ক্ষেত্রে যেখানে এই প্রকল্পের তুমি আমি করা হয়, যেখানে আগে থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয় কি সুযোগ সুবিধা তারাই পাবে যারা ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেবে। অনেক আগে ব্রাত্য বসু বলেছিলেন চাকরিটা তারাই পাবে যারা তৃণমূল কংগ্রেসটা করে, প্রমাণিত সত্য, প্রমাণ হয়ে গিয়েছে সেটা। আর এখন ভোটের প্রচারে, নির্বাচনী প্রচারেও কোথাও সেই একই ধরনের হুমকি, আমি হুমকি বলবো, একই ধরনের থ্রেট, একই ধরনের ধমক, ধমকানি, সেগুলো নিয়ে কথা বলবো। যে কি দিনই বলার আগে কি কি জিনিস দিয়েছেন সেগুলো শোনাবো। তবে তার আগে এক ঝলক দেখাই দিনভর বাঁকুড়া বিভিন্ন গ্রামে ঘুরে এই কি দিনের আসল রূপটা কি দেখতে পাওয়া গেল, দেখুন। ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না পাই পাই এই বাড়ি পাইনি, কল পাই না, সমস্যা হচ্ছে, কিছু পাই না, লক্ষ্মী ভান্ডারও নাই আর বিধবা ভাতারও পাই না। এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি, তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি না বাড়ি বাড়ি হয়নি এখানে? জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে নাই তো, মানে উপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না, পৌঁছচ্ছে না। দক্ষিণ বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নাকি সমস্ত করে দিয়েছেন। বাঁকুড়ার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, তার সমর্থন আজকে প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেছেন যে এই বাঁকুড়ার জন্য সর্বস্ব করে দেওয়া হয়েছে। এখান থেকে যাকে নির্বাচিত করা হয়েছিল সেই জায়গা থেকে বা কেন্দ্রের জায়গা থেকে তো কিছুই করা হয়নি। আমি না বলে বরং শোনাই যে আজকে এই যে বললাম না কি দিনই, কি দিনই, মানে আমি কি দিনই, এখানে সবটাই এই আমি বা আমিত্বে আটকে রয়েছে, এটা কোনো সরকারের কথা বলা হচ্ছে না। তো এই আমি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি কি দিয়েছেন, তার লম্বা ফিরিস্তি দিয়েছেন আজকে বাঁকুড়ার অরূপ চক্রবর্তী সমর্থনের প্রচারে। একবার শোনা যাক শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার প্রচার থেকে কি বললেন বাঁকুড়া নিয়ে, শুনুন। বাঁকুড়া জেলায় কি নেই? বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়, আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রায়টা আমি করে দিয়েছিলাম, একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। জলের জন্য প্রায় 3,40,000 বাড়িতে পানীয় জল পৌঁছবে, ইতিমধ্যে 1,40,000 বাড়িতে পৌঁছেছে। নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4 মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো, আমাদের বাজেটে বলা আছে, যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার লম্বা লম্বা তালিকা তিনি শোনালেন, কিন্তু ঘটনাচক্রে বাস্তব ছবিটা কি? বাস্তব ছবি হচ্ছে এখনও গঙ্গাজল ঘাটি থানাসহ বিভিন্ন জায়গায় যে প্রত্যন্ত প্রান্তরগুলো রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, সেখানে বয়স্ক মহিলারা তাদের অভিযোগগুলো কোথায় কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যে মঞ্চের ওপরের বক্তব্য আর গ্রামের মাটিতে যারা কথা বলছেন তাদের বক্তব্য, তাদের অভিযোগের মধ্যে জমিন আসমান ফারাক রয়েছে, শুনুন। মুকুন্দপুর গ্রামের যেখানে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে আমরা, এই গ্রামটা একটা ছোট্ট পরিসরে দেখাচ্ছি। এই গ্রামে অজস্র মাটির বাড়ি রয়েছে। আমি কথা বলছি এনাদের সঙ্গে যে এখানে এই সরকারি সুবিধে প্রকল্পগুলো সেগুলো আসে কি না, তো সেগুলো নিয়ে কি বলছেন? এখানে তো, এখানে তো এক প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে, কিন্তু আপনারা কি পান? আপনি কি ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না পাইনি, পাইনি দিদি, মনে মিথ্যা বলি, পাইনি, বাড়ি পাইনি, কল পাই না, সমস্যা হচ্ছে, কিছু পাই না, লক্ষ্মী ভান্ডারও নাই আর বিধবা ভাতারও পাইনি। কথা বলেনি যখন দুয়ারে সরকার প্রকল্প চলেছে তখন সেখানে গিয়ে কথা বলেননি? কথা এখনো বলেছিল, বসেছিল, বলছে জমা হয়ে গেছে, আবার অফিস গেছি, বলছে জমা হয় না, তাহলে কি কথা বলবো? এখানে তো অনেক প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি,
তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি না বাড়ি বাড়ি হয়নি এখানে? যারা জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে নাই তো? মানে উপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না? পৌঁছচ্ছে না, মানে বড় লোকরা পাচ্ছে যাদের দালান ঘর বাড়ি আছে আর এরকম, আর আমাদের সকল তো পাচ্ছে না। জলটার কি হয়েছে আমাদের এখানে আসছে নাই, জল আসছে নাই, একদম জল আসে নাই, বলছে পরের বাড়িকে দিব নাই, বুঝতে পারছো? কেন দেবো না বলছে? হ্যাঁ জানে, কতদিন দেখো জলের আমাদের বড় কষ্ট হচ্ছে, কোনো দিন দেয়নি। আশপাশে সমস্ত বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, রাস্তার অবস্থা তো আমরা দেখছি, যদিও এখানে তার সঙ্গে সঙ্গে গবাদি পশু এখানে রাখা হয়েছে, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে প্রকল্পের জিনিস এনাদের বক্তব্য হচ্ছে যে টাকা হয়তো ওপর থেকে রিলিজ করা হয় কিন্তু এনারা সেই সুবিধে পাচ্ছেন, মাঝপথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়? আসলে আসলে মাঝপথে আটকে যাওয়াটা কোনো গল্প নেই, ব্যাপারটা হচ্ছে মাঝখানে কোনো ভূত ঢুকে পড়েছে। ভূতগুলোকে আমরা চিনি, ভূতগুলো জানেন তো কোথায় থাকে? ভূতগুলো হচ্ছে সেই সমস্ত ভূত যারা স্বর্গীয়, যারা গত হয়েছেন এবং যারা স্বর্গ থেকে নেমে এসে প্রতি বছর ভোট দিয়ে যান, যারা মারা গেছেন দু বছর, তিন বছর, পাঁচ বছর, দশ বছর পেরিয়ে গিয়েছে, তারা যেভাবে এসে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যান, যেভাবে কোথাও মিড ডে মিলের চাল ডাল গম যেভাবে কোথাও অদ্ভুত অদৃশ্য কারণে ভূতের পেটে চলে যায়, ঠিক সেরকমভাবে এই প্রকল্পের টাকাও ভূতেরা নিয়ে চলে যান। একটা গা ছমছমে পরিবেশ থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, কিন্তু এই ভূতগুলোকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হলেও সমাধান সূত্র রয়েছে, এই শাসক দলের কাছেই সমাধান সূত্র রয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট খোলা ভাষায় বা বলা ভালো আমাদের মতো, যেরকম আমাদের ট্যাগলাইন রয়েছে না রিপাবলিক বাংলার কথা হবে চোখে চোখ রেখে, সেরকম চোখে চোখ রেখে তিনি সোজা ভাষায় সলিউশন দিয়ে দিয়েছেন আজকে। কি সলিউশন? তৃণমূলকে ভোট দাও, আবাসের টাকা নাও। বিজেপির বিরুদ্ধে ভোট দাও, আবাসের টাকা নাও। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাত শক্ত করো, যাবতীয় সুযোগ সুবিধে ভান্ডার থেকে, ভাতা থেকে, স্ত্রী থেকে, সাথী থেকে তোমার পাশে আছে। আর যদি বিজেপিকে ভোট দাও তাহলে বোধহয় ওই সাথী হারা শ্রীহীন হয়ে থাকতে হবে, যদিও বিজেপিকে ভোট না দিলেও যে সেই সমস্ত জেলাতে প্রচুর স্ত্রী সাথী ঝরে পড়ছে এমনটা নয়, যার উদাহরণ সব থেকে বড় উদাহরণ রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী, যেখানে এ টু জেড লেফট রাইট প্রতিটা প্রান্ত সবাই তৃণমূল কংগ্রেস করেন। তৃণমূল কংগ্রেসে নিজেদের পরিবার, নিজের পরিবার, নিজের কর্মীদের যারা বাড়ির লোকজন তারা গিয়ে ভোট দিতে পারেননি, তারা প্রকাশ্যে বলেছিলেন দিনের পর দিন এরকম হাজার একটা সন্দেশখালী ছড়িয়ে আছে। মুর্শিদাবাদ মনে আছে? বিভিন্ন জায়গায়, কখনো নদিয়া, কখনো মুর্শিদাবাদ, কখনো বর্ধমান, বিভিন্ন জায়গা, দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা এই অভিযোগ রয়েছে। অভিযোগ তো থাকবেই। কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বলেছিলেন ক্যামেরার সামনে যে যদি তৃণমূলকে ভোট দেবা না তো লক্ষ্মীর ভাণ্ডার পাবা না। এইটা যদি রীতি হয়ে যায়, সমাধান সূত্র হয়ে যায় ওই অঙ্কের সমাধান সূত্রের মতো, তাহলে সেই সূত্র তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন স্পষ্ট করে। আর কত স্পষ্ট করে বলতে হবে ভাই? যতই আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি বলা হোক না কেন, সেখানে হচ্ছে ওই নিচে যেরকম বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে তলায় থাকে না সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক সেরকম ভাবে তলায় স্টার দিয়ে লেখা রয়েছে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাহলে স্ত্রী সাথী ভান্ডার অল ওকে। শুনুন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। 2017-18 থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য, খালি ভারত সরকার কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি। আমি যেমন বললাম যে 1500 কোটি টাকা খরচা করে খাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য, কেন্দ্রের টাকা আর আমাদের লাগবে না। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলার সরকার দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুঃখ, যন্ত্রণা, অভাব, অভিযোগ, ফ্রাস্ট্রেশন আমরা এর আগেও দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। সত্যি তো আবাসের টাকার জন্য উনি অনেক লড়াই করেছেন, উনি দিল্লি গিয়ে পড়ে থেকেছেন, ধর্নায় বসেছেন টাকার জন্য, কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন্দ্র যে টাকাটা আটকে রেখে দিয়েছে
আবাসের বাড়ি যতটুকু টাকা রিলিজ করেছিল সেই টাকাতে আবাসের বাড়ি কার কার কোন কোন ভূতের পেটে গেল, কোন কোন ভূতের মাথায় ছাদ হলো, সেই হিসেবটা আজ পর্যন্ত উনি দিতে পারেননি। উনি দিল্লি চলে গিয়েছিলেন, ধর্ণায় বসেছেন, কিন্তু কোনো ফাইল ছাড়া, কোনো ফাইল, কোনো কাগজপত্র, না তো মিডিয়াকে, না তো না তো সংসদে, না তো তার দলের কোনো মন্ত্রী সান্ত্রী, তারা বিধানসভাতে কখনো কোনো হিসেব নিকেশ তারা দেননি। কিন্তু মন মে হ্যায় বিশ্বাস, পুরা হ্যায় বিশ্বাস, হাম হোঙ্গে কামিয়াব এক দিন। কীভাবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আবাসে বাড়ি দেওয়া তো চুটকির ব্যাপার, মানে চুটকি করে বলেনি, তিনি বলছেন এটা তো এক সেকেন্ডের ব্যাপার, এক সেকেন্ডের মধ্যে তিনি টাকা দিয়ে দিতে পারেন, কেন্দ্রের টাকা লাগবে না, এর আগেও বলেছেন, বই গেছে। মানে এই যে মাঝে মধ্যেই ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, ভীষণ না পাওয়া, কান্নাকাটি, আর পরের মুহূর্তে বলা বই গেছে, এক সেকেন্ডে দিতে পারি, তা সেই এক সেকেন্ডটা কেন আসেনি? না, এই এক সেকেন্ডটা কেন আসেনি বলার আগে আমার মনে হয় একবার শুনিয়ে রাখা দরকার, কারণ অনেকে ভাববেন যে সত্যি কি এরকম বলেছেন। না, এরকম বলতেই পারেন না, উনি বারবার সব ক্ষেত্রে বলছেন যে আমাদের টাকা আটকে রেখেছে, আমাদের টাকা আটকে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন, আর আপনি বলছেন স্বর্ণালী যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এক সেকেন্ডে আবাসের টাকা দিয়ে দিতে পারতেন, নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে বলে দিতে পারছেন না, এটা মানা যাচ্ছে না। যদি মানতে না পারেন, যদি বিশ্বাস না হয়, তাহলে অপেক্ষা করুন কয়েক সেকেন্ড, এক সেকেন্ড নয় কয়েক সেকেন্ড, শোনা যাক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এক সেকেন্ডে কি করতে পারেন, তার হিসেব কিভাবে দিলেন দেখুন। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। নির্বাচনী বিধি না থাকলে, নির্বাচনী বিধি না থাকলে তিনি নাকি এক সেকেন্ডের মধ্যে বাড়ির টাকা করে দিতে পারতেন। আমার একটা সহজ প্রশ্ন রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন কবে গিয়েছিলেন দিল্লি, এই আবাস আবাস গল্পটা যেন কবে থেকে হচ্ছে? খুব বেশি দূর যাওয়ার দরকার নেই, যবে উনি দিল্লি গেছেন, যবে থেকে আবাস নিয়ে গন্ডগোল হচ্ছে, যবে থেকে আশাকর্মী, তিনি তার দায়িত্ব ছিল আশাকর্মীদের নাকি যে জায়গায় জায়গায় বিডিওদের ওপর ইনস্ট্রাকশন ছিল, বিডিওদের কথা কথা মতো তাদের কাজ হয়েছিল, বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে, গ্রাম ঘুরে ঘুরে টিক মার্ক করা যে যারা যারা আবাসের বাড়ি পেয়েছেন তারা যোগ্য কিনা। তারপর কবেই যেন একজন আশাকর্মী তার দেহটা পাওয়া গিয়েছিল বাড়ির গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়, কারণ সেই এলাকায় এক একজন তৃণমূল কংগ্রেস কর্মীর, শাসক দলের নেতাদের, পঞ্চায়েতের নেতাদের, পঞ্চায়েত প্রধানের গোটা পরিবার আবাসের বাড়ি নিয়ে বসেছিল কতদিন যেন আগে, খুব কম করে ধরে নিই, আপনারা অবশ্যই ক্যালকুলেশন করুন, অঙ্কটঙ্ক করুন, খুব কম করে যদি ধরে নিই অন্তত 5-6 মাস আগে, তাহলে কতগুলো এক সেকেন্ড পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদি এক সেকেন্ডেই আবাসের বাড়ির টাকা দিয়ে দিতে পারতেন, তাহলে এতদিন ধরে দিচ্ছিলেন না কেন? অপেক্ষা করছিলেন যে আচ্ছা কবে নির্বাচনী বিধি লাগু হবে, কবে ভোটের ডেট ডিক্লেয়ার হবে, কবে নির্বাচনী বিধি লাগু হবে, তবে গিয়ে আমি প্রচারের মঞ্চে বলবো যে আমি চাইলে এক সেকেন্ডে টাকা দিয়ে দিতে পারি। সে এক সেকেন্ডটা এই এতগুলো মাসে এলো না কেন, এ প্রশ্নের উত্তর কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এক সেকেন্ডে টাকা দিতে পারেন, অথচ সেই সময়। এবার আমি আপনাদেরকে তারিখ দিনক্ষণ সহ এমন একটা জায়গায় নিয়ে যাই যেখান থেকে আজ পর্যন্ত কতগুলো মাস গেছে, কতগুলো দিন গেছে, আপনারা একটু ক্যালকুলেট করুন আর করে বলুন যে এর মধ্যে কতগুলো এক সেকেন্ড পেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে, ডেটটা লেখা আছে, আপনারা নিজেরাই দেখে নিন, আমি আর বলছি না। সেখানে প্রচার থেকে ফেরার পথে একদম আদিবাসী গ্রামের সামনে যখন মুখ্যমন্ত্রী পৌঁছন, তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। সাধারণত মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভটা এ রাজ্যে খুব কমন ফ্রেম নয়, তাই এটা আর্কাইভ করে রাখা আছে রিপাবলিক বাংলার আর্কাইভ থেকে, সেই ছবি একবার দেখুন আর ডেটটা দেখবেন অবশ্যই। আমি ফোন করছি না,
আমি বলছি বললে যেটা এক বলের জল, আমি বলছি 2024 এর লাস্ট পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাবে, এটা পাইপ টানতে টাইম লাগবে। নভেম্বর 15, 2022 অর্থাৎ 15ই নভেম্বর 2022, তারপর 2022 ডিসেম্বর গেছে, 2023 জানুয়ারি থেকে ডিসেম্বর গোটা 12টা মাস চলে গেছে, 2024 এটা এখন এপ্রিল, এক সেকেন্ড পাওয়া যায়নি। অন্তত যারা যারা সে সময় বলেছিলেন তাদের একটা নাম তৈরি করে সেটুকু তো পাঠানো যেতে পারতো, সেটুকুও হয়নি। কারণ বললাম ওই যে কোথা থেকে বিজেপি লিড নিচ্ছে, কোথা থেকে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিচ্ছেন না প্রত্যাখ্যান করছেন, সেই তালিকাটা বোধ হয় তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল করলে পাবেন সব রকম সুবিধা, এর কোনো গ্যারেন্টি নেই। তৃণমূলের নেতা নেত্রীরা পাবেন, পঞ্চায়েত প্রধান না প্রধানরা পাবেন, ঢেলে ঢেলে পাবেন। তৃণমূল কংগ্রেস করলেই বাকি সবাই যে পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যে তৃণমূল কংগ্রেসে ভোট না দেন বা আপনার এলাকা থেকে যদি ঘটনা চক্রে ধরুন আপনি তৃণমূলকে ভোট দিলেন, আপনার এলাকা থেকে বিজেপি জিতলো, তাহলেও একই রকমের ট্রিটমেন্ট, একই অবস্থা। কি করে দিয়েছি কি করে দিইনি তার লম্বা ফিরিস্তির পরে আজ ঘটনাচক্রে বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তিনি উত্তর দিলেন। কি বললেন তিনি একবার শোনাব। প্রধানমন্ত্রীর দেওয়া 150 কোটি টাকা ব্যয়ে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে তাতে উনি ডাক্তার দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এখানে 4টে ট্রেন দিয়েছি, আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি, আমি হাসপাতাল করে দিয়েছি, সব ভুল কথা। যেমন উনি বলে থাকেন যে উনি 5 কেজি রেশন ফ্রি দিচ্ছেন, 5 কেজি চাল, তো এত বড় মানে অসত্য কথা যিনি বলতে পারেন তার কোনো কথাই বিশ্বাস করবে না মানুষ। সবাই জানে মোদিজি চাল দিচ্ছে ফ্রি রেশন, আর সেটা উনি বারবার বলেন আমি ফ্রি রেশন দিচ্ছি বলে মানুষগুলো বেঁচে আছে, এর থেকে বড় অসত্য কি হতে পারে? স্কুল আছে, স্কুলে শিক্ষক নেই, স্কুলে ক্লার্ক নেই, স্কুলে ফোর্থ গ্রেড স্টাফ নেই, স্কুলে ঘন্টা বাজাবার লোক নেই, এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে? একটা সময় ছবি খুব কমন ছিল যে যেখানে সরকারি প্রকল্পগুলো যখন কেন্দ্র থেকে হিসেব চাওয়া হয় এবং কোন প্রকল্পের ভিত্তিতে টাকা পাঠানো হবে সেই তালিকা চাইতে পাঠা হয়, তখন দেখা যায় যে কেন্দ্রের সমস্ত প্রকল্পের নাম পরিবর্তন হয়ে গিয়ে বাংলার সমস্ত প্রকল্পের নাম হয়ে গিয়েছে। এবং তারপর সেই ছবিটা আমাদের আর্কাইভে রয়েছে যে যেখান থেকে সমস্ত প্রকল্প খুলে খুলে নামানো হচ্ছে, ওপরে প্রকল্পের ওপরে যে বাংলা সুলভ যে নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়ে গিয়েছিল সেগুলো সেখানে তারপর কালি লেপা হচ্ছে, যাতে অরিজিনাল যে নাম, যে নামে টাকা ইস্যু করা হয়েছে সেই নামে প্রকল্পগুলো হয়। অর্থাৎ কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের টাকা বাংলায় এসে হয়ে যাচ্ছে নিজস্ব নাম, নিজের প্রকল্প, নিজেদের ক্রেডিট হয়েছে। তো তাহলে আসল কারা কি পেল আর কারা কি দিল, এই হিসেব নিকেশটা এত স্পষ্ট হয়ে গেছে যে ভোটের ময়দানে সেই জন্য বোধ হয় এখন নতুন করে হিসেব কষতে হচ্ছে যে কোন কোন এলাকা থেকে লিড না এলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন মানুষজন। আমি সরাসরি স্টুডিও চলে যাবো, কলকাতা স্টুডিও, যার মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতি এবং রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই আসবো মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন এবং শাসক দলের সমর্থক। মণিশঙ্কর বাবু, যে এত এত প্রকল্প, এত কথা বলা হচ্ছে, একটা জিনিস সত্যি করে বলুন, একজন মুখ্যমন্ত্রী তিনি তো শাসক বা বিরোধীর আলাদা করে হতে পারেন না, সবার হতে পারেন, তাহলে এই ডিভিশনটা কি করে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যেখানে যেখানে বিজেপি লিড পাচ্ছে বা বিজেপি জিতেছে সেইখানে প্রকল্প ভাতায় কোপ পড়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে মঞ্চ থেকে তিনি কি করে বলতে পারেন যে বিজেপির বিরুদ্ধে ভোট দিলে তবেই আবার সে টাকা পাওয়া যাবে, এটা কি করে বলা সম্ভব? প্রথমেই মানে আমার খুব ভালো লাগছে যে আপনি যেখানে কথা বলছেন সেটা আমার জন্মস্থান, এবং দুটো ইলেকশন 2014 এবং 2019 3-3-6 মাস করে বাঁকুড়ার প্রত্যেকটি অঞ্চলে ঘুরে ঘুরে আমি জানি কোন গ্রামে কী পাওয়া গেছে কী পাওয়া যায়নি, সেটা আপনার থেকে একটু বেশিই জানি আমি যেহেতু প্র্যাকটিক্যালি গেছি।
আপনি শ্রাদ্ধের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান আর পৈতের অনুষ্ঠান থেকে একসঙ্গে গুলিয়ে দেবেন না। কেন বললাম না, ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় শহর থেকে গ্রামে কীভাবে সমাজটা চলবে তার জন্য একটা কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে, মিউনিসিপ্যালিটি আছে, পঞ্চায়েত আছে এবং বিভিন্ন স্ট্যাটিউটরি বডি আছে। এখন কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন, কেন্দ্রীয় সরকারের নির্বাচনটা কী জন্য, রাজ্য সরকারের নির্বাচনটা কী জন্য, দুটো কিন্তু আলাদা প্রেক্ষিত। আপনি যেভাবে যে কথাগুলো বলছেন টোটালি একটা রাজ্য সরকারকে কীভাবে চলবে, রাজ্য সরকারের কী কী ল্যাকুনা আছে, কী কী করা উচিত ছিল, এটা কিন্তু আজকের ভোট নয়। ভোটটা হচ্ছে দেশের অর্থনীতি কী হবে, দেশের বিদেশি নীতি কী হবে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি কী হবে, কাদেরকে নির্বাচন করবে। আপনি বাঁকুড়ার কথা বললেন, একটা কথা বলি, শুনুন, আপনি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা মিটিং করুন, মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা বোঝান। আপনি বাঁকুড়া নিয়ে কথা বললেন, তো এটা বিধানসভা ভোট নয়, বাঁকুড়া একটা সচেতন লোক। একই প্রশ্ন আমার, এক সেকেন্ড, বাঁকুড়া একই প্রশ্ন আমার, বাঁকুড়া আপনার দলের নেত্রী এবং আপনার দলের যুবরাজ কি করে বলছেন যে ভোটটা বিজেপিকে দিলে রাস্তা কল জল পাওয়া যাবে না? আপনি তো একটা দায়িত্ববান গ্যারান্টি নিয়ে বলবেন, আপনি একটা দায়িত্ববান সঞ্চালিকা, আমি আপনাকে বলছি বাঁকুড়ার লোক খুব সচেতন। 2014 বাঁকুড়ার লোক, শুনুন, মিডিয়া দায়িত্ববান হবে, শুনুন না, মিডিয়া দায়িত্ববান হবে, তাকে সঞ্চালক সঞ্চালিকা দায়িত্ববান হবে, ভোটাররা দায়িত্ববান হবে, শুধুমাত্র রাজ্যের শাসক দলের দায়িত্ববান হওয়ার কোনো দায়িত্ব নেই। আপনি আপনার মতো করে পুরোটা ন্যারেটিভ সাজাতে হবে না। 2014 সিপিএম ছিল, 2019 হারিয়ে প্রতিটি ঘটনায় ফেলিওর রাজ্য সরকার। আপনি সুভাষ সরকারের সঙ্গে কথা বললেন, আমি বাঁকুড়ার অরিজিনাল বাসিন্দা, 5 বছরে একটা কাজ দেখা সুভাষ সরকার করেছে, আপনি তাকে দেখিয়ে দিন না, এটা তো বলছেন না। একটা রাজ্য, একটা কেন্দ্রীয় সরকার, তাই সে কী কী করেছে সেগুলো সাফল্যের খতিয়ান দিয়ে ভোটে জিততে চায়, নাকি বিরোধীরা কী করেনি সেটার খতিয়ান দিয়ে ভোটে জিততে চায়? 5 বছরে সুভাষ সরকার বাঁকুড়ার জন্য একটা কাজ করেছে আপনি দেখিয়ে দিন। আমি স্টুডিওতে দাঁড়িয়ে বলছি, বাঁকুড়ার মানুষ, আপনি মিলে নেবেন যদি ভোটের রেজাল্ট হবে, এখানে বসে বললাম সুভাষ সরকার জিতবে না, বাঁকুড়ার জন্য একটা কাজ তিনি আজ পর্যন্ত করতে পারেননি। তার নিজের যিনি এমএলএ ছিলেন দানা, কদিন আগে আপনার স্টুডিওতে দেখিয়েছিলেন, তিনি বলেছেন তিনি একটা তোলাবাজ, আপনার স্টুডিওতে দেখিয়েছেন টিভিতে, তার নিজের বিজেপির দানা বলেছে এমএলএ বাঁকুড়ার, তিনি সুভাষ সরকারকে বলেছে তিনি একটা ঘুষখোর। এইটা আপনি দেখুন নিজেদের মধ্যে দলীয় কোন্দল, সুভাষ সরকার বাঁকুড়ার জন্য কিছু করেননি। আপনি যে মহিলাগুলো কথা বলছেন, শুনুন, একটা মহিলার কথা বলছেন, আপনি পুরোটা ঘুরুন বাঁকুড়া, শুধুমাত্র বাঁকুড়া কেন্দ্রিক প্রশ্ন করতে চাইলে প্রশ্নের উত্তর আমার কাছে আছে। না, শুধু বাঁকুড়া কেন্দ্রিক প্রশ্ন করতে চাইলে প্রশ্নের উত্তর আমার কাছে আছে। যেখান থেকে একসময় রথী মহারথী আপনি বলছেন, আপনি অনেক ভালো জানেন, সুব্রত মুখার্জি যে কেন্দ্র থেকে একসময় জিতেছিলেন, সেখানে মুনমুন সেনাদের মতো লোকজনকেও হেরে যেতে হয়েছে। বলছি তো বাঁকুড়ার লোক সচেতন, সুব্রত মুখার্জি যে মানুষ, আপনি তো বলেন যে মানুষ রায় দিয়েছে, মানুষের রায়, তাহলে মানুষের রায় কি বিজেপি এখানে জিতেছে কেন? সুব্রত মুখার্জি মানুষের রায় এখানে, হ্যাঁ, এবার আপনি বলছি স্বাধীনতার পর থেকে বাঁকুড়ার মানুষ কল্পনা করতে পারেনি যে খরা প্রবণ এলাকায় কোনোদিন জল আসবে, সেই প্রতিটা গ্রামে গ্রামে জল দিয়েছে তৃণমূল কংগ্রেস আসার পরে, ফলে জলই জেতাবে তৃণমূল কংগ্রেসকে। সুভাষ সরকার 5 বছরে একটা কাজ করেছেন আপনি দেখিয়ে দিন ওনাকে সামনে ডেকে, আমি বলবো হ্যাঁ সুভাষ সরকার ও জেতা উচিত, বিজেপির জেতা উচিত। এবার কি আমি বলার সুযোগ পাবো? না, আমি বুঝতে পারছি না যে এই যে আবাস নিয়ে অন্যকে কাজ করেছে কাজ করেনি 100 বার বলতে পারেন, আপনি বলতে পারেন, আপনার দল বলতে পারে, অন্য রাজনৈতিক দল বলতে পারে, এগুলো কেন্দ্রীয় সরকারের ভোটে আসবে, বিজেপি বলতে পারে, তৃণমূল বলতে পারে, কংগ্রেস বলতে পারে, সিপিএম বলতে পারে, এগুলো রাজনৈতিক এজেন্ডা থাকে, রাজনৈতিক ইশতেহার থাকে। শুনুন আমার কথা, শুনিনি, রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক এজেন্ডা থাকে, আপনি বলতে পারেন। আমার বক্তব্য হচ্ছে রাজ্যের, আপনি আমাকে প্রথমে বললেন কি কোন নির্বাচন কিসের জন্য, আপনি আমাকে বলুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে ভুলে গেলেন নির্বাচনটা কিসের জন্য, এটা লোকসভা না বিধানসভা নির্বাচন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভুলে গেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন? উনি বললেন যে আমি বাড়িতে সামনে কল জল আসার গ্যারান্টি আমি নেব না যদি ভোটটা বিজেপিকে দেন। এতক্ষণ ধরে আপনি কি বক্তব্য শোনালেন? হয় আপনি শুনবেন না ঠিক করে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো না, আপনার দলের মুখ্যমন্ত্রী এবং যুবরাজের দায়িত্ববান হওয়ার কোন দায়িত্ব?
রাজত্ব থাকবে না, অসাধারণ। আমি আসবো আপনার কাছে, বাড়ি আছে, দূরে আছে, প্লিজ এক এক করে বলবেন। অর্চনা মজুমদারের কাছে আমি আসবো। অর্চনা দি, মমতা ব্যানার্জি যে কাজটা, মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন সেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নিজের নামে চালু করেছেন এবং সেগুলোকে লোককে বলাবার বলে যাচ্ছেন যে এই 5 কেজি রেশন আমি দিচ্ছি, এই ভ্যাকসিন আমি দিচ্ছি, এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এই গ্রাম সড়ক যোজনা, এই টাকা আমি দিচ্ছি। যা কিছু কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল আপনার NHM NSHM হেলথের হেলথ সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচারের টাকা সেগুলোকে নিজের নামে চালাচ্ছেন। এক নাম্বার, তিনি কি করেছেন, তিনি দেশে 70 লক্ষ থেকে, আরে এই ছবিগুলো আমরা দেখেছি অর্চনা দিয়ে, আপনি, আমি বলছি, আবারও বলছি অর্চনা দিয়ে, এক সেকেন্ড, বিজেপির সাংসদ যারা জয়ী সাংসদ কি কাজ করেছেন না করেছেন সে খতিয়ান চাওয়ার অধিকার রাজনৈতিক দলের আছে, তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই চাইতে পারে, আমি একদম পূর্ণ সমর্থন করছি, কিন্তু বক্তব্য হচ্ছে সেই ছবিটা আমরা দেখেছি, মিডিয়া দেখেছে, দায়িত্ববান মিডিয়া হিসেবে, যে টাকা যখন প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বার আটকে দেওয়া হয় তখন সেই সাইনবোর্ড গুলো খোলা হচ্ছিল, যে প্রকল্পগুলোর নাম বদলে গেছিল সেই প্রকল্পগুলোর নাম মোছা হচ্ছিল। অস্বীকার করতে পারেন ওখানে বসে মনি শঙ্কর বাবু, এগুলো করা হয়নি, নাম বদল করে দেওয়া হয়েছে, এগুলো অস্বীকার করতে পারেন? আজ পর্যন্ত একটা হিসাব দেখাতে পেরেছে আপনার দলের সরকার, পশ্চিমবঙ্গে এখন আজ পর্যন্ত একটা হিসাব দেখাতে পেরেছে পশ্চিমবঙ্গে 2022-এর 15 নভেম্বরের বাইটে আমি শুনালাম মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আমরা কল জল পাইনি, উনি বলছেন এক সেকেন্ডের মধ্যে টাকা ক্লিয়ার করে দিতে পারবেন, আজ পর্যন্ত পারেননি কেন? বিজেপি সাংসদরা বলবেন তো যে আমরা এই কাজ করেছি, আমাদেরকে ভোট দিন, স্বর্ণালী এবারে কি করেনি সেটা দিকে ভোট চাইবেন না, নিজের কি করেছে সেটা দিকে ভোট চাইবেন, তারা বলুক যে এই কাজগুলো আমরা করছি। তিনি ইটবালি চুনসুরকি সাপ্লাইয়ের বাইক বাহিনী তৈরি করেছেন, তিনি 5 লক্ষ পুলিশের পদ খালি করেছেন, তিনি 8,000 সরকারি স্কুল শিক্ষকের জন্য বন্ধ করেছেন, তিনি 11 লক্ষ থেকে মাধ্যমিকের পরীক্ষার্থী 7 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ 4 লক্ষ ছাত্র কমিয়েছেন, তিনি প্রতি হাজারে, যেখানে অন্য রাজ্যে আপনার একজন করে হাজারে ডাক্তার, এই রাজ্যে 2,500 একজন ডাক্তার করেছেন, তিনি যেটা করেছেন রেপ মোলেস্টেশন অ্যাসিড অ্যাটাক মেয়েদের ওপর অত্যাচারে কেসের সংখ্যা তিনি 1 নম্বর, ভিকারিতে তিনি রাজ্যে 1 নম্বর সারা দেশের মধ্যে, এরপরে তিনি বেকারত্ব থেকে শুরু করে বাঁকুড়ার কথা বলছিলেন, বাঁকুড়ার মানুষগুলো নারদ পুজো করছে, আপনি বাঁকুড়ার ছেলে আপনি জানবেন এই নারদ পুজো কেন হচ্ছে, এই নারদ পুজো হয় চাকরির জন্য, মানুষ দিনের পর দিন বেকার থেকে ওই পুজো করে একটা যদি কোনো চাকরি পাওয়া যায়, এই দুরবস্থা আজকে পশ্চিমবঙ্গের। আর কর্মতীর্থ আপনাদের যেটা, সেখানে বেকারত্বের সংখ্যা এবার রেকর্ড ছাড়িয়ে গেছে বাঁকুড়ায়, তারপরে আপনি কি করে বলেন সুভাষ সরকার 5 কোটি টাকা, আমি আসছি, আমি আসছি আরো দুজনের কাছে আমি আসবো এক এক করে, আমি আসছি। তবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজে নজর রাখছি, মুর্শিদাবাদের শুট আউট খড়গ্রামে, সেখানে গুলি চললো, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, গুলিতে জখম হয়েছে 4 জন। ভোট প্রচারের মধ্যেই প্রতিবারের ছবি, প্রতিবারের ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে যায়, যদিও এই ঘটনা জানতে পারা যাচ্ছে যে জমি বিবাদকে কেন্দ্র করে গুলি, আহতদের মুর্শিদাবাদ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, মুর্শিদাবাদে শুট আউটের খবর পাওয়া যাচ্ছে, খড়গ্রামে সেখানে গুলি চললো, গুলিতে জখম হয়েছে 4 জন, তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, জমি বিবাদকে কেন্দ্র করে এই গুলি, এমনটাই খবর পাচ্ছি আমরা, নজর রাখবো এই খবরে। তবে তার সঙ্গে সঙ্গে আমি আসছি বাকি দুজনের কাছে, স্টুডিও রয়েছেন কাজী মাসুম আক্তার এবং সুমন্ত মাইক, আমি দুজনের কাছেই আসবো। তবে তার আগে, দুজনের কাছে আসার আগে আমি একটা বক্তব্য শোনাবো, যে এই যে এত উন্নয়ন, এত প্রকল্প, এত ফিরিস্তি, আমি আবার বলছি এই উন্নয়ন, এই প্রকল্প, ফিরিস্তি আমি দিয়েছি বলে যেটা বলা হয় সেটা তো বেসিক্যালি মানুষের টাকায়, ট্যাক্সের টাকায়, জনগণের টাকায়, এবং সেখানে বিজেপি তৃণমূল কংগ্রেস CPM করে ভাগ বাটোয়ারা করা যায় না, আমাদের ভারতের সংবিধান তাই বলে, নির্বাচিত সরকার কোনো দলের সমর্থকদের জন্য হয় না, শাসক বিরোধী সবার জন্য হয়, যারা ভোট দেন না তাদের জন্য হয়। তারপরও যখন এই ভাগবাটোয়ারা চলছে, সেই সময় শুধু ভাগবাটোয়ারা করে হুমকি দিয়েই ক্ষান্ত হচ্ছেন না মুখ্যমন্ত্রী, আবারও সেই পুরনো কথা, অর্থাৎ ধর্মীয় সুরসুরি, রামনবমী থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, UCC থেকে শুরু করে কিভাবে প্রচারের ময়দানকে সংখ্যালঘু ভোট ব্যাংকে তাতানোর হাতিয়ার হিসেবে কাজ করছেন,
দুজনের কাছেই আসবো, তার আগে ঠান্ডা মাথায় চারজনই একটু বাইটগুলো শুনুন। একটা কথা জেনে রাখুন, আর একটা বিল পাস করিয়ে নিয়েছে কিনা কে জানে, যা ইচ্ছে করে তো। 147 জন এমপিকে বাদ দিয়ে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ান। আপনারা জানেন হিন্দুদের মধ্যেও অনেক সাবকাস্ট আছে, হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে, কায়স্থ আছে, সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের সিস্টেম অন্য। এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও, শুধু মোদীবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে। আবার রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএকে ঢুকিয়ে দেবে। শুধু একটা কথাই বলবো, মিছিল করুন, মিটিং করুন, দাঙ্গা করবেন না। দাঙ্গা করবে ওরা, 19 তারিখে ভোট, 17 তারিখে দাঙ্গা করবে। তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো, কিন্তু এরা দাঙ্গা করবে, করে এরাই একে ঢুকিয়ে দেবে। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, নিজের মতো থাকবেন। ওরা একদিন নাচবে, ওদের নাচন কাঁদন, আপনারা পরের দিন মিছিল করবেন, শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন, আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন। আমি সরাসরি স্টুডিওতে আমার দুই গেস্টের কাছে আসছি এবং তাদেরকে প্লিজ তাদের সিঙ্গল সিঙ্গল বক্তব্য রাখবেন, যাতে এত দূর থেকে আমি রয়েছি আমি যাতে শুনতে পারি এবং দর্শকও যেন শুনতে পারে। আমি প্রথমে সুমন্তর কাছে হিন্ট নিয়ে নেবো। সুমন্ত, এই নির্বাচনী প্রচারে গিয়ে প্রকল্পের চলচলে বিশ্লেষণ, উন্নয়ন অনুন্নয়ন নিয়ে তোপ দাগাদাগির মাঝখানে এটাকে সাম্প্রদায়িক সুরসুরি বলে না? নির্বাচনী প্রচারে গিয়ে দাঙ্গার উস্কানি কোত্থেকে আসে? ধর্ম চিনিয়ে নেবে, বিয়ে করতে দেবে না আপনাদেরকে, এগুলো কোত্থেকে আসে? এগুলো কিসের উস্কানি, কিসের প্রয়োজনীয়তা পড়ছে? উন্নয়ন প্রকল্পকে কিছু কম পড়িল? সুমন্ত্র, একটা হিন্ট নেব, কিসের হিন্ট এটা? না স্বর্ণালী, মুখ্যমন্ত্রী যখন এইরকম কথা যখন একটা জনসভায় বলতে পারেন, আমি জাস্ট অন্যভাবে বলছি যে এইটার প্রসঙ্গে বলতে গিয়ে যদি আমি কিছু কথা বলি তাহলে তো আমাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যারেস্ট করে নেওয়া হবে। আমি যদি এই প্রসঙ্গে ধরে যে এই যে ধর্ম নিয়ে যে সুরসুরানিটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন বা যে প্রসঙ্গটা তুলছেন যে দাঙ্গা করবে ওরা, ঠিক এই রকম যদি আমি যদি অন্য ওয়েতে ধরি, আমি যদি জাস্ট উল্টো আমি একজন সামান্য রাজনৈতিক সচেতন একজন মানুষ হিসেবে আমি টিভিতে বসে যে কথাগুলো বলতে পারি না বা যেগুলো ভাবছি যেগুলো বলতে পারি না সেগুলো একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে জনসভায় এরকম বলতে পারেন? জাস্ট বিকজ ওনার ক্ষমতা আছে, ওনার হাতে পুলিশ আছে। মানে মানে একটা পয়েন্ট আসছে স্বর্ণালী, বেসিক্যালি আজকে আমার পাশে অর্চনা দিয়ে আছেন, উনি আরও ভালো বলতে পারবেন, ডাক্তারি পরিভাষায় ম্যাডামের জাস্ট হ্যালুসিনেশন হয়ে গেছে, থার্ড স্টেজ অফ হ্যালুসিনেশন, ক্রমাগত মিথ্যে কথা বলতে বলতে এবং তার পাশে স্থাবকেরা সেই মিথ্যের কোনো বিরোধিতা না করে। না না, আমি বলছি তুমি সেই মিথ্যেটাকে সত্যি ভাবছেন? আমি একটু আসবো, কাজী কাসুম আক্তারের কাছে আসছি। দেখুন, এটা সোজা ভাষায় তাতানো মানুষকে তাতিয়ে তাদের ব্রেন ওয়াশ করার আপ্রাণ চেষ্টা। আমি কাজী কাসুম আক্তারের কাছে আসছি। কাজী কাসুম আক্তার প্রায় বলেন যে দুধেল গায় বানিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা, কি চলছে কাজীদের? এটা দেখুন, নির্বাচনী প্রচারের মাঝখানে এইভাবে মানুষের ব্যক্তিগত, তার ধর্ম, তার যাপন নিয়ে এগুলো একটা নির্বাচনী প্রচার হতে পারে? কাজী কাসুম আক্তার, রাইট, আপনি খড়গ্রাম, মুর্শিদাবাদের খড়গ্রামে বোমা গুলি চলেছে দেখালেন না? হ্যাঁ, গত পঞ্চায়েত ইলেকশনে ওই খড়গ্রামেতেই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল, ওই খড়গ্রামে কংগ্রেসের একজন কর্মীকে হত্যা করা হয়েছিল, ওই খড়গ্রাম, ওই দুধেল গাই, এটা দিয়ে শুরু করি। মাননীয় একটা কথা বারবার বলছে, আমি তৃণমূলে সকলকে অনুরোধ করছি, আমি করে দিয়েছি, আমার সরকার নয়। এটা মাননীয়াকে এই মঞ্চ থেকে বলছি, আপনি ভাষাটাকে চেঞ্জ করুন, আমাদের ট্যাক্সের টাকায় সরকার করে দিয়েছে, বলুন আমি করে দিয়েছি, এই টোনটাকে ইমিডিয়েটলি বাদ দিন, ওটা কালীঘাটের টালির চালা পয়সা নয়।
নাম্বার ওয়ান। নাম্বার টু, মা অনেকে আবার বলি, অসম্মান করা, ভেদাভেদ করা, বিভাজন করাটা বন্ধ করুন। আপনি তো বলেছিলেন আমাদের হৃদয়ের কবি নজরুল ইসলাম, এই এই স্টুডিও থেকে অদূরে কাছেই নজরুল একাডেমি আছেন, উনি বলেছিলেন মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম, মাননীয়া মনে পড়ে? আপনি বলেছিলেন মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় করে দিলাম, আর মতুয়া মায়ের চিকিৎসা করে দিলাম। বিভাজন কাকে বলে? এই 2024-এ কদিন পরে রেড রোডে ঈদের অনুষ্ঠান হবে, ওটা ঈদের নামাজের মঞ্চ, ওখানে দেখবেন ভয় দেখানোর একটা কারিগরি চলবে। 2023-এ রেড রোডে মাননীয়া বলেছিলেন যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, কাশ্মীর এবং মণিপুরকে ধ্বংস করে দিয়েছে, পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চায়, আমি প্রাণ দিয়ে মুসলমানদের বাঁচাবো। এটা ছিল 2023-এর রেড রোডের ঈদের অনুষ্ঠান, যেখানে রাজনীতি নিয়ে একটি কথা বলা যায় না। উনি বলেছিলেন 2022-এ ঈদের রেড রোডের অনুষ্ঠানে, তিনি বলেছিলেন ঈদের রেড রোডের অনুষ্ঠানে 2022-এ বলছি, আমি প্রতি বছর ব্যাকে ব্যাকে যাচ্ছি যে এখানে নরেন্দ্র মোদী এরা হিন্দু মুসলিম করছে, আমি হিন্দু মুসলিম করি না, আমি আলিয়া বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, হজ সেন্টার করে দিয়েছি, আর উর্দু সুন্দর ভাষা, উর্দু একাডেমি করেছি, আর আমি উর্দুতে বই লিখেছি। উনি উর্দুতে বই লিখেছেন, এতে নাকি উন্নয়ন হয়েছে? উনি বলেন, উনি বলেন, আর বাস্তবে ছবিটা হচ্ছে নির্বাচনী প্রচারে এসে ওগুলোকেই হাতিয়ার করতে হয়। এটার নাম বিভাজন। কোন রাজ্যের বিরোধী দল, কোন বিরোধী দল, আমি তো বলছি কোন বিরোধী দল কেউ ধরে ভাষা প্রয়োগ করতে পারলো না আজ পর্যন্ত, ভয় দেখিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়ে সন্ত্রাস তৈরি করে দেওয়া, এটা বন্ধ করুন, এতে দাঙ্গার পরিবেশ। আমি জানি না আমাদের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব আছে, পারস্পরিক ভ্রাতৃত্ব, সময় সময় একদম শেষ। আমার মনে হয় যদি পরিবেশ তৈরি নাও হয় তাহলেও জোর করে গায়ের জন্য সেই পরিবেশ তৈরি করার মুড়ি একটা চেষ্টা চলছে, যেটা খুব ভয়ঙ্কর, যেটা খুব অ্যালার্মিং। এবং আমি বলবো যে সমস্ত রাজনৈতিক দলকে যদি অবিলম্বে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করা হয় তাহলে কিন্তু সত্যি সত্যি একটা খুব অনিশ্চিত জায়গার মধ্যে আমরা চলে যাচ্ছি। সময় একদম শেষ, আমি ডিবেট এখানেই শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে যারা কলকাতায় রয়েছেন, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।